Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Sommanito piara hazirin, ajker ei videote amra alochona korbo Shamail-e Tirmizi namok kitab rasuler sirat choritro ebong akhlaq somporke 29 number hadith. Mane kitaber prottekta hadith eki bishoye ei bishoygulo niye amra porjaykrome janbo inshallah. Alochona bostey sathei thakben. Amader chotto channel ti subscribe korte bhulben na. আরমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁথি না কেটে চুল ছেড়ে রাখতেন, মানে চুলের বিবরণ দিতে গেলে সিঁথি না কেটে চুল ছেড়ে রাখতেন, কারণ মুশরিকরা চুলের মধ্যে সিঁথি কাটতো আর কিতাবীগণ চুল স্বাভাবিকভাবে ছেড়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে কোনো আদেশপ্রাপ্ত না হতেন সে ব্যাপারে কিতাবীদের অনুসরণ করা পছন্দ করতেন, কিন্তু পরবর্তীতে এই হুকুম রহিত হওয়ার পর থেকে মাথায় তিনি সিঁথি কাটতেন। আল্লাহর রাসূলের সিঁথি কাটার ব্যাপারে এই হাদিসটাই পাওয়া যায়। সুতরাং আমরা এখন যদি চুলের মধ্যে সিঁথি কাটি অসুবিধা নাই। তো সিঁথি কাটার প্রসঙ্গে যদি আমরা বলি, এ বিষয়ে সিঁথি কাটা বলতে যে নতুন নতুন ডিজাইন করে এমন না, শুধু একটু ভাঁজ করে সাথে ফেলে রাখা এতটুকুই। কিন্তু এই সিঁথি কাটা দিয়ে যদি আমরা বর্তমানে চুলের স্পাইক করা এই জাতীয় বিভিন্ন ধরনের উদাহরণ দেই, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাসূলের উপর মিথ্যা অপবাদ দিলাম। বিষয়টা বিবেচনায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।